তবে হোয়াট ইজ সেন্টার বেসড সে কি করবে সে পুনর্বাসন চিকিৎসার জন্য পুনর্বাসন বা বিশেষায়িত কোনো সেন্টার হতে পারে কোনো হাসপাতাল হতে পারে কোনো ক্লিনিক হতে পারে যারা এই ফিজিক্যাল ডিসএবিলিটি নিয়ে কাজ করে পুনর্বাসন করে চিকিৎসা দিয়ে থাকে তাদের প্রটোকলে তাকে চিকিৎসা নিতে হবে নাম্বার 1 পাশাপাশি সে জিনিসটা এখান থেকে শিখে তার যে রুরাল এরিয়াতে থাকে বা যে কমিউনিটিতে থাকে সেখানেও সে এই চিকিৎসাটার একটা সাব ট্রিটমেন্ট তাকে কন্টিনিউ করতে হবে এবং মাঝে মাঝে সেন্টারের সাথে ফলোআপে আসতে হবে না হলে সে হয়তো ওষুধ খেয়ে কিছুটা ভালো থাকবে টু ডু টুমোরো সে ডিজেবল হয়ে যাবে এবং তাই স্টাডি তাই আছে আমরা প্রায় রোগী পেয়ে থাকি যে ওষুধ খেয়ে যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর আফটার 5 ইয়ার্স 10 ইয়ার্স লেটার আমাদের কাছে আসে হুইল চেয়ারে আইদার স্ট্রেচার করে বা আরেকজন নিয়ে আসছে 2-3 জন কোলে করে নিয়ে আসছে সে এখন আর শরীর নাড়াতে পারে না ফিক্সড হয়ে গিয়েছে জি ডাক্তার সাহেব আমি তো চিকিৎসা করছি ব্যথার ব্যথা তো নাই আমার আমি তো ভালো তাহলে আমার কাছে কেন আসছেন আমি এখন হাঁটতে পারি না টয়লেট করতে পারি না বসতে পারি না কেন পারেন না আটকিয়ে যায় এই যে ডিসইউজ বা জোড়াগুলো আস্তে আস্তে ফিক্সড হয়ে যাচ্ছে মুভমেন্ট কমে যাচ্ছে যার কারণে সে এক প্রকার ডিজেবল হয়ে যায় তখন এই অ্যানকালোজিং রোগী আমি প্রায় পেয়ে থাকি সে টয়লেটে সমস্যা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে প্রস্রাব পায়খানা করতে হয় বা বসতে পারে না এমন এমনও হয়ে যায় ডিউ টু আপনার হিপ আর্থ্রাইটিস সে কিন্তু পায়খানা এক পর্যায়ে আটকে যেতে পারে কারণ একজন মানুষ টয়লেট করতে হলে তাকে পায়খানার পজিশনে বসতে হবে সেই পজিশনটা সে আর নিতে পারে না এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব পায়খানা করতে হয় বা অনেক সময় এই জাতীয় মানে দৈনন্দিন যে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এর যে অ্যাক্টিভিটিসগুলো আছে একটা জামা গায়ে দেওয়া তার খাবারটা নিজে খাবার খাওয়া গোসল করতে যাওয়া এ টু জেড তার বন্ধ হয়ে যায় পেশাগত কাজ তো দূরেরই কথা সো ডিসএবিলিটির বা এই জাতীয় আর্থ্রাইটিস রোগীর বা যে কোনো হাঁটু ব্যথা রোগীর ক্ষেত্রে ঔষধের পাশাপাশি যে 90% ট্রিটমেন্ট ডিসএবিলিটি পুনর্বাসন বা পঙ্গুত্ব না যেন হয় পঙ্গুত্ব হয়ে গেলেই আপনি পুনর্বাসন করবেন তা না পঙ্গুত্বকে প্রিভেনশন করা অলসো পুনর্বাসন আচ্ছা মানে হবার আগেই আমরা এটা যেন শিখতে পারি বুঝতে পারি এবং অ্যাপ্লাই করতে পারি এইটাই হচ্ছে পুনর্বাসনের মূল মন্ত্র এখন এই চিকিৎসা এবং এই জাতীয় চিকিৎসা সেন্টার হাসপাতাল পেশাজীবীদেরকে ইনভলভ করতে হবে আদারওয়াইজ ডে বাই ডে এই জাতীয় সামাজিকভাবে আমাদের এই হাঁটু ব্যথাজনিত শারীরিক অক্ষমতা বা অ্যানকালোজিং জনিত শারীরিক অক্ষমতা ডায়াবেটিস জনিত শারীরিক অক্ষমতা হার্টের রোগ জনিত ফুসফুসের রোগ জনিত কিডনি রোগ জনিত আস্তে আস্তে ডিজেবল পিপলের সংখ্যা বাড়তেই থাকবে ডিজেবিলিটি মানে এই নয় যে একেবারে বিছানা পড়ে যেতে হবে ডিজেবিলিটিতে ঝুঁকিতে আছে যে কোনো লোক যেমন আপনি হয়তো হাঁটু আর ব্যথা ভুগছেন তা আপনি প্রপার ট্রিটমেন্ট না করলে আপনিও ডিজেবল হয়ে যাবেন আপনি যেমন হয়তো কোনো লাংসের সমস্যা ভুগছেন আপনি লাংসের ডাক্তার মানে ফুসফুস চেস্ট স্পেশালিস্ট দেখাচ্ছেন সে মেডিসিন ট্রিটমেন্ট দিচ্ছে ওকে কিন্তু তাকে আপনাকে পুনর্বাসন করা হলো না লাংসটাকে এবং চেস্টকে পুনর্বাসনের বিভিন্ন ট্রিটমেন্ট দেওয়া হলো না টুডে টুমোরো আপনি ডিজেবল হয়ে যাবেন এবং যেমন লাংস ডিজিজের আমি উদাহরণ দিই যে লাংসের কারণে কাইফোসিস হয়ে যেতে পারে একটা লোক ব্যারেল সেস ডিফর্মিটি হতে পারে পিজন সেস ডিফর্মিটি হতে পারে এটা চেস্ট স্পেশালিস্টরা জানে এবং তারা হয়তো নিজেরা কিছু কিছু অ্যাপ্লাই করে যেহেতু এই জাতীয় পুনর্বাসন বিশেষজ্ঞ বাংলাদেশে একেবারে অপ্রতুল হাতে গোনা হয়তো 10-15-20 জন বা 40-50 জন হবে ডাক্তার সো এই জিনিসটাতে আমাদের এখন ইমপ্লিমেন্টে যেতে হবে কারণ আপনার বেটার লাইফ লিড করাটা ইম্পর্টেন্ট আপনি বেঁচে মানে মানে পঙ্গু হয়ে থাকাচ্ছে আপনার মরে যাওয়াটা অনেক বেটার তো আমাদের এই জাতীয় এখন থিমে আসতে হবে যে মানুষ কিভাবে সেফ ট্রিটমেন্টের মাধ্যমে ঔষধবিহীন অথবা ওষুধ হলো সেটা নিরাপদ কিনা সেটা মাধ্যমে একটা মানুষ কর্মক্ষম কিভাবে থাকতে পারে সে কিভাবে এই রোগটা নিয়েও বেঁচে থাকতে পারে এই রোগটাকে জয় করো সে সামাজিক তার পারিবারিক তার ইকোনমিক্যাল চাকা সে ঘোরাতে পারে আপনার এখন এই যে ভদ্রলোক বললো অ্যানকালোজিংয়ে তার একপাশ প্রবলেম উনি সম্ভবত গভর্নমেন্ট জব করে সো ওনার এই ব্যথার কারণে উনি আর অফিসেই যেতে পারলো না টুডে টুমোরো তাকে কিন্তু জবটা ছাড়তে হবে বা এই যে একটা ইকোনমিক্যাল তার একটা পরিবারের উপর একটা বার্ডেন তৈরি হবে সেটা আমরা যেন না হয় এই জন্য আমরা পুনর্বাসনে যোগ মানে মনোযোগ দিতে হবে যেন সে অফিসে ঠিকমতো যেতে পারে তার মুভমেন্ট ব্যথা কমানোর পাশাপাশি তার জোড়াগুলো যেন নষ্ট না হয় এইটাই পুনর্বাসনের মূল মন্ত্র এখন পুনর্বাসনটা আমরা আজকে লাইভে সবকিছু বুঝিয়ে দেওয়া কোনো সোজা ব্যাপার না এটা একটা বিশাল সাবজেক্ট এই বিষয়ে একটু ছোট করে আমাদের বলেন যে ধরেন একজন পেশেন্ট হাঁটু ব্যথায় আসছেন অস্টিওআর্থ্রাইটিস আছে বা যে কোনো একটা রোগ আছে তা আপনি তো বলছেন আধুনিক চিকিৎসা সেখানে আপনার সেটআপে কিভাবে এই চিকিৎসাটা দিয়ে থাকেন
ধন্যবাদ যেমন অস্টিওআর্থ্রাইটিসের কথা যদি বলি আমরা একটা স্পেসিফিক রোগ নিয়ে কথা বলছি যেমন অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 1ই ধরেন বা গ্রেড 2ই ধরেন তো অস্টিওআর্থ্রাইটিসে কি হবে হাঁটু ব্যথা হবে হাঁটুটা ফুলে যাবে আমি ইতিপূর্বে মানে বিরতির আগে ক্লিনিক্যাল ফিচারগুলো বলেছি হ্যাঁ বলে দিয়েছি তো এখন হাঁটু ব্যথা বা হাঁটু ফুলে গেল বয়স 40 বা 50 বছর বয়স সে হয়তো ব্যবসা করে তার ব্যবসা সে যেতে পারছে না তো আমরা কি করি হয়তো ব্যথার ওষুধ দিলাম ব্যথাটা কমলো ওকে কিন্তু তার যে একটা ইনজুরি হলো তার যে একটা ইনফ্ল্যামেশন হলো আস্তে আস্তে ইনফ্ল্যামেশনটা কিন্তু বাড়তেই থাকবে ইন্টারনালি বাড়তে বাড়তে তার কার্টিলেজটা ইরোশন হতেই থাকবে তার যে সাইনোভিয়াল ক্যাপসুল আছে ক্যাপসুলটাল থেকে ফ্লুইড প্রোডাকশন বন্ধ হয়ে যাবে তার যে মাসেলগুলো আছে মাসেলগুলো ওয়াস্ট হয়ে যাবে মাসেল তার কর্মক্ষমতা এটার এফেক্ট হতেই থাকবে এবং তার বয়স বাড়ার সাথে সাথে তার এই হাঁটুর সমস্যাটা কোমর ব্যথা তৈরি করবে আমরা প্রায় হাঁটুর রোগী পেয়ে থাকি ডান হাঁটুতে ব্যথা ছিল কিছুদিন পর সে বাম হাঁটুর ব্যথা নিয়ে আসবে কেন ব্যথা নিয়ে আসবে সে ডান হাঁটুর প্রপার ট্রিটমেন্ট না করার কারণে সে তার শরীরের ওজনটা বাম হাঁটুতে অ্যাপ্লাই করেছে আমাদের দুইটা হাঁটু আল্লাহ পাক দিয়েছে আমরা দুই পা হাঁটুর উপরই শরীরের ওজন দিয়ে হাঁটতে হবে এখন যখন একটা হাঁটু ব্যথা করে বা কোনো প্রবলেম থাকে সে বাধ্য হয়ে তার ওজনটা আরও পায়ের উপরে সে ক্যারি করেছে সো ওই পাটা তার এই শরীর নেওয়ার মতো অবস্থা নাই তখন তার এই সেকেন্ডারি তার একটা কমপ্লিকেশন অ্যারাইজ করবে এবং ওই হাঁটুতে ব্যথা হওয়ার কারণে সে যখন অ্যাবনর্মাল গেইটে হাঁটবে অ্যাবনর্মাল গেইট বলতে কি বোঝাচ্ছে একটা মানুষ আমরা বলি বিভিন্ন ফেজ আছে গেইটের সুইং ফেজ বা হিল স্ট্রাইক বিভিন্ন ফেজ আছে এই মানুষ যখন হাঁটে হাঁটু কিন্তু ভাঁজ হয় এটা কিন্তু মানে মনে করেন পেঙ্গুইন বা হাঁস তারা কিন্তু হাঁটু নাই তারা কিন্তু ভাঁজ করতে পারে না তারা হাঁটুটাকে শিফটিং করে তাহলে আমরা লাইক এস ওয়াইডলিং গেইটে হাঁটতে পারে যখন হাঁটু সমস্যা হয় তখন কিন্তু সে সামনে পিছে হাঁটতে পারে না সে ওয়াইডলিং গেইটে হাঁটবে অথবা সে হাই স্টেপিং গেটে হাঁটবে যেমন হেমিপ্লেজিক রোগীরা তাই আমরা শেষের দিকে চলে আসছি জি তখন এই যে আপনার অ্যাবনর্মাল গেটে যখন আপনি হাঁটবেন তখন আপনার কোমরের প্রবলেম তৈরি হয়ে যাবে মানে একটা থেকে এবং প্রত্যেকটা কেস হইতে কিন্তু সময় লাগবে রোগী বুঝতেও পারবে না যে সে আস্তে 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 ডিজেবিলিটির দিকে চলে যাচ্ছে যেদিন সে বিছনায় পড়ে যাবে সেদিন সে হয়তো আমাদের কাছে আসবে সো ডিজেবিলিটি মানে রোগটাকে অনেক কঠিন করে আপনাদের কাছে আসে হ্যাঁ অনেক কঠিন করে আসে তো আমাদের কাজ হচ্ছে অবশ্যই এসএটিবি কে ধন্যবাদ জি এই জাতীয় অ্যাক্টিভিটিস বা এই জাতীয় হেলথ সচেতনতা বা ডাক্তারদেরকে প্রোগ্রামগুলো কন্টিনিউ করা এবং যারা মিডিয়া অন্য চ্যানেলগুলো করছে বা বিভিন্ন পত্রপত্রিকায় যে মানুষকে সচেতনতা জরুরি যে আপনার হাঁটু ব্যথা হলে আপনি চেয়ারে বসে বসে নামাজ পড়বেন এখন আসেন যে আপনি বলছেন রিহ্যাবিলিটেশন আপনার চেয়ারটা ছেড়ে দেওয়াটাই হচ্ছে আপনার রিহ্যাবিলিটেশন ওয়ান অফ দ্য উদাহরণ আমি আপনাকে মানে জাস্ট বোঝানোর জন্য বলছি যে আপনি যে চেয়ারে বসে নামাজ পড়ছেন কিন্তু পট করে তো একজন মানুষ পারবে না যে ধরেন দীর্ঘ 20 বছর ধরে চেয়ারেই নামাজ পড়ছেন না সেটার ক্ষেত্রে এনাদার ব্যাপার আমি বলছি প্রাইমারি কেসগুলো যে আপনার অস্টিওআর্থ্রাইটিস প্রাইমারি এবং সেকেন্ডারি আপনি হয়তো হঠাৎ করে হাঁটুতে আক্রান্ত হলেন আপনি হ্যাঁ ব্যথার ওষুধ খাচ্ছেন ঠিক আছে কিছুদিন পর আপনি হয়তো ব্যথা কমে গিয়েছে কিন্তু আমি বলে দিয়েছিলাম আপনি কিছুদিন চেয়ারে বসে নামাজ পড়বেন কিন্তু আপনি সেটা কন্টিনিউ করলেন তাহলে এই যে কন্টিনিউটি থেকে আপনি ডিসএবিলিটি হতে পারে এটা আমি জানি আপনাকে সতর্ক আমি আগেই করেছি সো আফটার 7 ডেজ লেটার 10 ডেজ লেটার পেইন যখন কমে আসে আপনাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে এই যে আপনাকে স্বাভাবিকভাবে নামাজ পড়তে বলছি উঠবস করে নামাজ পড়তে বলছি সিঁড়ি বাঁধতে বসছি বা উঠানামা করতে বলছি বা হাঁটু ভেঙে প্রয়োজনে বসতে বলছি দিস ইজ রিহ্যাবিলিটেশনের ওয়ান একটা উদাহরণ আমি উদাহরণ বলছি আপনাকে সো এই কাজগুলা যখন রুগী বাসায় করতে পারবে না বা করা সম্ভব হয়ে উঠবে না তখন সে আমাদের মতো পুনর্বাসন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে সেন্টার বেস ট্রিটমেন্ট করতে হবে ফর টাইম বিং সেটা হতে পারে 7 দিন 10 দিন 15 দিন 1 মাস 2 মাস এর ভিতর আমরা তাকে আবার তার সচল করে দিব হাঁটুটাকে যেন সে বাসায় গিয়ে আবার সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে তো রিহ্যাবিলিটেশনটা এমন একটা জিনিস যে আমরা জানি ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে বিভিন্ন প্রকার ডিসএবিলিটি হচ্ছে সেটা আইদার যুদ্ধাহত হতে পারে সেটা বিভিন্ন ক্যাজুয়ালিটিতে হতে পারে সেটা আপনার রোগ থেকে হতে পারে সেটা অন্য রোগ থেকে ডাইভার্ট হয়ে আসতে পারে সেটা যে বলছে যে সারাদিন চেয়ারে বসে সে অফিস ওয়ার্ক করে এই যে ইনঅ্যাক্টিভিটি থেকে হতে পারে এই সকল ইনঅ্যাক্টিভিটি থেকে কি কি হতে পারে এটা একজন ডিসএবিলিটি এবং রিহ্যাব স্পেশালিস্টই জানে সো সেটাকে প্রিভেনশন করা সচেতনতা ডেভেলপ করা সামাজিকভাবে এবং সেটাকে সেন্টারের মাধ্যমে চিকিৎসা করে আবার কমিউনিটিতে তাকে থ্রো করা এটা হচ্ছে রিহ্যাবিলিটেশনের মূল মন্ত্র এবং এই ক্ষেত্রে করতে গেলে একটা টিম ওয়ার্ক হতে পারে সেখানে একজন মেডিসিন স্পেশালিস্টও থাকতে পারে সেখানে একজন কার্ডিওলজিস্টও থাকতে পারে একজন আপনার মতো গাইনোকোলজিস্টও থাকতে পারে সেখানে একজন রিউমাটোলজিস্ট থাকতে পারে এবং ফিজিক্যাল থেরাপিস্ট থাকতে পারে এবং সেই ক্ষেত্রে একটা স্পেশালিস্ট
হসপিটাল বা সেন্টারের প্রয়োজন হবে যেখানে এই টোটাল কাজগুলোকে সেখানে ইমপ্লিমেন্ট হবে আপনার যেমন হার্টের সমস্যা হলে হার্টের সেন্টারে চলে যান হার্ট হৃদরোগ ইনস্টিটিউটে চলে যান তদ্রূপ আপনার ফিজিক্যাল এজেতে ইনঅ্যাক্টিভিটি হলে আপনাকে অবশ্যই এজাতীয় রিহ্যাবিলিটেশন বা বিশেষায়িত হাসপাতালে আপনাকে যেতে হবে তাহলেই আপনি অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসাটা পেতে পারেন এবং আপনি ডিসএবিলিটি প্রিভেনশন করতে পারবেন এবং ডিসএবিলিটি আপনি অন্তত সচেতন হতে পারবেন আপনি যদি চিকিৎসা নাও নিতে পারেন হয়তো ইকোনমিক্যাল সমস্যা থাকতে পারে সামাজিক সমস্যা বা সময়ের অভাব থাকতে পারে কিন্তু আপনি অন্তত ওখানে গেলে উপকারটা এটা হবে যে আপনি ভবিষ্যতে কি হবে এটা আপনি আগেই জানতে পারবেন আপনি সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনি অনেক ডিটেইলস বললেন আমার মনে হয় দর্শক শ্রোতা যারা শুনলেন অবশ্যই উপকৃত হবেন যে আপনাকে অনেক ধন্যবাদ এসটিভির দর্শক এবং কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা শেষ করছি আজকের মতোই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল